বৈঠক থেকে যে যে বক্তব্য উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতে অভ্র বারবার থ্রেট কালচারের প্রসঙ্গ, মিটিং এর প্রসঙ্গ, কমিটির প্রসঙ্গ, অনেকগুলো বিষয় তো এসছেই। সেটা তো আমি একটু বলে নিই, তারপর থামিও প্লিজ। আমি রিকোয়েস্ট করছি প্রথমে, এই মিটিং দীর্ঘ মিটিং, 2 ঘন্টা 7 মিনিটের অসাধারণ মিটিং, আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। যে 47 জন অভিযুক্ত থ্রেট কালচারে, এনকোয়ারি কমিটি তাদেরকে দোষী পেয়েছে এবং কলেজের একাডেমিক কাউন্সিলে ব্যাপারটা উঠেছে, সেটা কিন্তু একটা স্ট্যাটুটরি বডি, তারপর তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং এনএমসি মানে এনএমসি গাইডলাইন বলতে সেটা সেন্ট্রাল রুল, ডক্ট্রিন অফ রিপাগন্যান্সি বলে একটা জিনিস রয়েছে ভারতবর্ষের সংবিধানে, যে যদি কোনো কেন্দ্রীয় রুল বা ল থাকে সেটা কিন্তু রাজ্য লেভেলে সুপারসিড করা যায় না। কিন্তু আমরা আজকে একটা নতুন জিনিস শিখলাম, এখানে কালীঘাটের সংবিধান এবং আইন চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে আজকে থেকে সিস্টেমটা বুঝে নাও, যা করবে কালীঘাটের ইনস্ট্রাকশনে করবে, সাধিকার ফাধিকার গুলি মারো, যা করতে হবে আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এই গেল এক। আর দ্বিতীয়ত উনি একটা খুব অসাধারণ কথা বলেছেন, যে লাস্ট 2-3 বছরের খাতা বের করবো নাকি, তখন আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে উনি তদন্ত করাবেন, উনি চেক করাবেন, অনেক কিছু কথা আসলো। কিন্তু খাতা কাদের চেক করাবেন? যারা পাশ করা ডাক্তার। মানে অবস্থা ভাবুন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন এরকম ডাক্তার যদি হয় তাহলে তো পেট কাটতে গেলে গলা কেটে দেবে। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2-3 বছরে আপনার দলের লোকজন যারা সিন্ডিকেট করেছে, পয়সা তুলেছে, এরকম ডাক্তার পাশ করালেন যারা পেট কাটতে গিয়ে গলা কেটে দেবে? এরপরে আপনার স্বাস্থ্যমন্ত্রী থাকার অধিকার থাকে? 20 সেকেন্ড অভ্র, 20 সেকেন্ড আটকাবো। এর সঙ্গে নাম যখন ওঠে সেই প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আজকের বৈঠকে শোনাবো। মানে এটা এরকম কোনোভাবেই নয়, আজকে আমি এসে এখানে বা আমরা যে কজন এখানে এসেছি, আমরা তো রিপ্রেজেন্টেটিভ, আমরা এসে কথা বলছি এবং এখানে এসে আমাদের মিডিয়া একটাভাবে দেখাচ্ছে বলে আমরা সবাই সব কমিটিতে ঢুকে যাব, এরকম আমরা একদমই চাইছি না। আমরা চাই না যে আমাদের মধ্যে দিয়ে ভবিষ্যতের অভিক, ভবিষ্যতের বিরূপাক্ষ তৈরি হোক, আমরা একদমই এটা চাই না। আমরা চাই অন্তত ইউ শুড নট মেনশন এনি নেম, দেন আই হ্যাভ টু মেনশন সো মেনি নেমস। তোমরা তোমাদের কথা বলতে পারো, যে প্রেজেন্ট নেই তাকে তো তার বক্তব্য রাখার সুযোগও দিতে হবে না। ওকে ম্যাম, ওকে ম্যাম, কিন্তু আমাদের তাদের নামে অভিযোগ আছে, তখন যখন অভিযোগ জানাবো তখন কি আমরা জানাতে পারবো? এখন বলছি না আমি, অভিযোগ তো সবার বিরুদ্ধে সবার আছে, আমার মনে হয় তোমার কথাগুলো বলো আগে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে ম্যাম। অভ্র, প্রথমত ঐতিহাসিক একটা জিনিস জানতে পারলাম, আইনের পরিভাষা নতুন, কালীঘাটি আইন, সেটা হচ্ছে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ করায় তাকে অভিযুক্তও বলা যাবে না, তো ঠিক আছে সেটাও দেখলাম। আর কারণ নাকি নাম নেওয়া যাবে না, আসলে নাম নেওয়া যাবে না কেন? কারণ প্রত্যেকেরই তো তৃণমূলের স্ট্যাম্প মারা নেতা এক একজন, এদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায়। অভ্র, একটু আটকাতে হচ্ছে, সরাসরি দলের নাম করে অভিযোগ করেছো বৈশানটা। আসলে বিজেপির দিলীপ ঘোষ গেছিল, তার নাটক বলে চলে গেলেন, অগ্নিমিত্রাকে ওরা গো ব্যাক বলেছে, এদের লজ্জা নেই, নির্লজ্জ বলেই তো চিৎকার করে। আমরা আমার কথা হলো যে একটা কথা এটা বুঝতে হবে, যে যে আমাদের যে কোনো আলোচনাতে আমরা এমন একজনের নাম বললাম যে তার বক্তব্য যাবে না সেটা বলতে পারে। আর দিদি যেটা বলেছেন, যেটা অভিযুক্ত যে ঘটনাটা, এই অভিযুক্ত কথাটা অভিযোগ যার বিরুদ্ধে থাকে অভিযুক্ত বলা হয় আদালতের, আদালতের প্রেক্ষিতে বলা হয়। আমি শিলাদিত্য, তোমার বিরুদ্ধে আমার কোন গ্রিভেন্স আছে? বৈঠক থেকে সমাধান অতি দ্রুত বেরোবে কিনা তাকিয়ে রয়েছে সেদিকেই বাংলার মানুষ। ঠিক আছে, না না, বৈঠক থেকে যদি সাধারণ মানুষের জন্য যদি কোনো ফলপ্রসূ বা ইয়ে রেজাল্ট বেরোয়, ইট ইজ ওয়েলকাম। কিন্তু কথা হচ্ছে যে যে কথাগুলো অনারেবল চিফ মিনিস্টার আজকে ডিকটেট করলেন, উনি তো ডিকটেট করছেন আমার আলোচনার জায়গা থেকে। না না, কেন বলছি আলোচনার জায়গা থেকে ডিকটেট, উনি কতগুলো এনআরএস এসএসকেএম এর প্রিন্সিপালদের বসিয়ে দিলেন, হঠাৎ বললেন তুলো পাওয়া যায় না, একটা ব্যাপার নিয়ে অনেক রকম কথা উঠলো। আর যেটা বৈশ্বনাথ বাবু বললেন যে অ্যাকিউজড আর সাবজুডিস, এই ব্যাপারগুলো শুনতে শুনতে কান আমাদের পচে গেছে। এখন যেটা আমরা জানতে চাই, যেটা সবার জন্যই মঙ্গল, কিন্তু আবার বলছি যে এই থ্রেট কালচার
এই জিনিসটা মানে ইটা না মুখ্যমন্ত্রী বলে যে কেউ কাউকে থ্রেট করতে পারবে না বলেছে কিন্তু এটা মুখ্যমন্ত্রী তো নিজে আজকে বসে বসে থ্রেট করলেন দাদা কি কথা বলছো তোমার বক্তব্য তো বড় হয়েছে তিনজনকে আটাল তিনজনকে আটাল আস্তে আস্তে প্লিজ মুখ্যমন্ত্রী আজকে খুব স্পষ্ট করে একটা কথা বলেছে অন্যদের কথাও শুনতে হবে রাইট টু হিয়ার আদার্স অলসো সেটা তো পজিটিভ একদম পার্থর কথা শোনা উচিত পার্থ অভিযুক্ত নয় বালুর কথা শোনা উচিত বালু অভিযুক্ত নয় কুন্তলের কুন্তলের কথা শোনা উচিত অভিযুক্ত নয় এই ইস্যুতে এই ইস্যু বলছি অভি দাঁড়ান অভি একটা সেনসিটিভ জায়গা আমরা রয়েছি চলুন সুশান্ত নামটা বলুন বিরূপাক্ষ সুশান্তটা উনি আছে যেই নাম উঠলো আশিস পান্ডে সঙ্গে সঙ্গে নাম বন্ধ করুন বলার মানে কি আপনি বলুন না আপনি কবি কি করেছে সুকুরের নামটা চালাইনি এই বিরূপাক্ষ করা দিন দিন শেখাতে চালাই কি কিছু টাকা চলে স্যার এটা কি ম্যাটার না কি লাইভ কি করেছে তাদের নাম মানুষ বলতে পারবে না সুকুরের নাম ম্যাটার না কি না চার জন কে আটকাবো চার জন কে আটকাবো চার জন কে আটকাবো একটু নিয়ন্ত্রিত একটু নিয়ন্ত্রিত দুই চিকিৎসকের প্রতিক্রিয়া নেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা